হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বালুরঘাট বাস স্ট্যান্ড। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক। লেটস স্টার্ট। এই হচ্ছে বাস স্ট্যান্ডের বিশ্রাম ঘর, দেখতে পাচ্ছেন। এই সাইডে গ্লাস লাগানো আছে, ভিতরে এসি সিস্টেম আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্রাম ঘরের ভিতরের রিভিউ। বন্ধুরা, এখন দুপুর হয়েছে, এখন লেন্সের টাইম, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই আমি চলে আসলাম এখন কাজল হোটেলে। আমি এক প্লেট নিরামিষ ভাত নিয়েছি, সাথে একটা জলের বোতল দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। বন্ধুরা, খাওয়া দাওয়ার শেষে আমি এখন এসে বসলাম বিশ্রামগড়ে। বাস স্ট্যান্ডের সামনেই এখানে দেখুন খুব সুন্দর একটা ওভারব্রিজ বানিয়েছে, রোডের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডের প্রথম গেটের বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে শাড়ির দোকান। এখানে এক রেটের শাড়ি পাওয়া যায়, এখানে সিল্কি শাড়ি। দেখতে পাচ্ছেন শাড়িবদ্ধ বাসগুলো রাখা আছে। এখানে বাস স্ট্যান্ডের ভিতরে দেখতে পাচ্ছেন টয়লেট বাথরুম। বালুরঘাট বাস স্ট্যান্ডের খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বটের গাছ। তারপর বন্ধুরা, আমরা চলে আসলাম ভিতরে। বাস স্ট্যান্ডের ভিতর থেকে বাম সাইডে একটা গেট আছে, সেই গেটের ভিতরে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে কাজল হোটেল এবং তার পার্শ্বে সুরুচি হোটেল। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, কাজল হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো হয় এবং সুরুচি হোটেলেও খাওয়া দাওয়া খুব ভালো হয়। চিপ প্রাইজের মধ্যে এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর। আপনারা যদি বালুরঘাট বাস স্ট্যান্ডে আসেন অবশ্যই এখানে খেয়ে দেখতে পারেন এখানকার রান্না কেমন। তার পার্শ্বে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খুব সুন্দর একটি পানের দোকান, দেখুন ছোট্ট একটি দোকান কত সুন্দর।
বন্ধুরা, আজকে আপনারা দেখছেন বালুরঘাট বাস স্ট্যান্ড। বন্ধুরা, বালুরঘাট বাস স্ট্যান্ড কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে একটা ভাই লাইক ইশারা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বাস স্ট্যান্ডের বাইরে এখানে দেখতে পাচ্ছেন ক্লুক টাওয়ার, খুব সুন্দর একটি ক্লুক টাওয়ার বানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ভাস্করগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এনাদের নাম আমি সঠিক জানি না, কিন্তু এখানে যে ব্যানারটি লাগানো আছে তার নামগুলো মিশে মিশে গিয়েছে, সঠিক বুঝতে পারা যাচ্ছে না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি আপন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বসদাই নিজের খেয়াল রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।